সোনার শিখার মনের জাগরণ জগতের প্রাণ প্রগতি রথ সঞ্চালক এই উষার কিরণ তিমিরে আলো
we are willing to offer you an all-inclusive lump sum amount of rupees 1,50,000 only. Please fax consent. Huh? 1.5. Reply Delu. Happily selling Bombay for 1.5. Kind regards. Delu lakh takai koppo bikri hoyeche apnar. Shechilam to. Ar tar uttori ei fax. Oboshi takata hate ashini ekhono. Mumbai debo. Mumbai? Apni Mumbai jacchen? Shudhu ami ken. Apnara. At my expense, I see 676 coming Tuesday, 3 hits. Tar mane porshu sokal 6:30 flight, 1 ghonta kore boarding. Ami shoja giye Netaji te apnader jonno wait korbo. কি হলো মশাই, এখন ঘুম মেরে গেলেন যে? ভাবছি। আরে এতে ভাববার কি আছে? আপনার হাতে তো কোনো কেস নেই, আর তপেশ ভাইয়ের এখন শীতের ছুটি, খারাপ আমার লেখার পর আপাতত শেষ। আর তাছাড়া যতদূর জানি মুম্বাই শহরে এখনো স্বনামধন্য প্রদর্শী মেকারের পায়ের ধুলো পড়েনি, নাকি পড়েছে? তাহলে তাহলে আর কিছুই না, 50-50, অর্থাৎ অর্ধেক খরচ আমাদের। ছেপেছেন, আপনি নিজের গোয়েন্দা হতে পারেন, কিন্তু লেখার ব্যাপারে এখন আপনি আমার গাইড অ্যান্ড গডফাদার। আর ফেরু মিত্র ছাড়া তো মুম্বাইয়ের বোম্বেতে দাঁড়াতই না মশাই, এটা আপনাকে আমার সামান্য দক্ষিণা। রিফিউজ করবেন না প্লিজ। ঠিক হ্যাঁ, তবে একটা কন্ডিশন আছে। আপনার আসল পরিচয়টা গোপন রাখতে হবে, এই তো? নো প্রবলেম, আপনি আর আপনার কাজিন যাচ্ছেন আমার বন্ধু হিসেবে, পুলকুলোকে আমি জানিয়ে দিচ্ছি। পুলকুলো মানে আপনার এই ছবির পরিচালক? ইয়েস, পুলক ঘোষাল, এক্স গড়পার। আর চিত্রনাট্য? চিত্রনাট্যর সংলাপ লিখেছে ত্রিভুবন কুর্তি, যার এক একটা কথা নাকি এক একটা ধারালো চাকু সোজা গিয়ে দর্শকের বুকে বিঁধে হলে একেবারে পায়রা উড়িয়ে দেবে। বা খুড়ো লিখেছে গল্পটা বিশেষ চেঞ্জ করে, মোটামুটি আমি যা ইয়ে আমরা যা লিখেছিলাম। আবার বহুবচন কেন? কিন্তু আহা, শেক্সপিয়ার তো অন্যের গল্পের সাহায্য নিয়ে নাটক লিখেছেন, তা বলে কি কেউ কখনো তাকে আমাদের হ্যামলেট বলতে শুনেছেন? কখনো না। উপাদানে আমার কিছুটা কন্ট্রিবিউশন থাকলেও পাচক তো আপনি বলছেন। আলবাত, লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ুর মতো হাতের তার কি আর আমার আছে? থ্যাংক ইউ স্যার। যাকে যা বলছি, এই ম্যানুস্ক্রিপ্টে মাইনর একটা চেঞ্জের কথা সে লিখেছে। ম্যানুস্ক্রিপ্ট, সরি, স্ক্রিপ্ট। কিরকম চেঞ্জ? ওই যে ঢুন্ডিরাম ধুরন্ধর, মানে আপনার গল্পের স্মাগলার, রাইট? ওই ধুরন্ধরের বাসস্থান হিসেবে যে 43 তলার বাড়ির নামটা আমি যে দিয়েছিলাম, কি দিয়েছিলাম? শিবাজি কাসল, কারেক্ট? আর বলো কেন, তাজ্জব ব্যাপার। পুলক্ষুড়ো লিখেছি যে ওই নামে মুম্বাইতে সত্যি একটা ফ্ল্যাট বাড়ি আছে, আর তাতে নাকি ওর ছবির প্রডিউসার নিজেই থাকে। বলুন, এই টেলিপ্যাথি ছাড়া কি বলবেন? ডেলিকেট সিচুয়েশন। তাহলে বাড়ির নাম বদলাচ্ছে? অগত্যা। আর ছবির নাম? আগে বোম্বাইয়ের বোম্বেটা তো থাকছে না। জানি, আশা করি একটা চুৎসই নাম দেবে, ওই একটি ব্যাপারে আমার একটু দুর্বলতা আছে। আমি তখনই আপনাকে বলেছিলাম মুম্বাই নিয়ে কিছু একটা ভাবুন। পেলুম না জি। আরে ওরা থেকে আমি যে ব্যাপারটা করি আর কি, ওই অ্যালি কি বলে, অ্যালিটারেশন, হিমালয়ের হৃৎকম, সারার শিহর, ভ্যাঙ্কুভারের টেম্পার, পিঠা পোলাবে, মুম্বাইয়ের মামদুবাজি। শুটিং শুরু কবে? বিশ্ব একেবারে ক্লাইম্যাক্স, সেই ট্রেন, মোটর আর ঘোড়ার ব্যাপারটা। ভেরি গুড। তাই তো বলছি, আমাদের থরি আমার গল্পের প্রথম শুটিং শুরু হবে, আর সেই দেশি দৃশ্য নয়, একেবারে খুব ক্লাইম্যাক্স। সেখানে আমরা তিনজন হাজির থাকবো না, সেটা কি হয় বলুন? Thank you.
মিস্টার লালমোহন গাঙ্গুলি? আজ্ঞে, আমি, আই মিন মি, মানে এই কিতাবের ওটা মাই ছদ্মনাম, কামিন। ও, এটা আপনার পেন নেম? পেন, ইয়ে। ও, সরি ফর দ্য পারফিউম, এটা আমার প্রবলেম। নো নো, ওকে ওকে। দরাসল আপনার নামই প্রবলেম করলো, পেন নেম টেলিফোন ডাইরেক্টরিতে থাকে না, আর আপনার নাম আমি জানতাম না। না জানাবি কথা, আসুন বসুন। তাই আপনার পাবলিশার থেকে আপনার নাম জানলাম আমি। ও, সো সরি। আচ্ছা, আমার কাছে কি ব্যাপার? আমি একটা ফিল্ম প্রডিউসার, নেনেন সারনিতে আমার অফিস, সান্যাল চিত্র, আমারই নামে। আপনি বাঙালি? বাঙালি মানে ফুল বারেন্দ্র। কিন্তু আপনার কথাই তো, আমি অ্যাকচুয়ালি জবলপুরে মানুষ, আপনাদের ভাষাতে প্রবাসী। দেখুন মিস্টার জটায়ু, আমি আপনাকে জটায়ু ডাকতে পারি? নিশ্চয়ই। আমার একটা প্রপোজাল আছে, যদি আপনি অনুমতি দেন তো আপনার এই নভেলে আমি একটা ফিল্ম প্রডিউস করতে চাই, মুম্বাইয়ের বোম্বেতে, ইন বাংলা। বোম্বেতে ইন বেঙ্গলি? বেঙ্গলি, দ্যাটস রাইট। দারুণ ভালো হবে, এটাতে মুম্বাইয়ের মশলা আছে আর বেঙ্গলের রুটস ভি আছে, এটাই চাই আজকালকার পাবলিক। আর সেখানে গিয়ে আপনার যা রিসার্চ ওয়ার্ক, কোথায় গিয়ে রিসার্চ ওয়ার্ক? এই মুম্বাইয়ে, এই বইয়ের জন্য। তোর, আমি কোনোদিন মুম্বাই যাইনি। আপনি মুম্বাই জাননি? আপনি মুম্বাই জাননি? থাকছ, লেকিন সিটির এত অ্যাকিউরেট ডিসক্রিপশন, আন্ডারওয়ার্ল্ড এর ফাংশনিং, আর ফ্ল্যাট বাড়ির নাম। আপনি আমার সাথে ঠাট্টা করছেন, ঠাট্টা করছেন আপনি আমার সাথে। আর আন্ডারওয়ার্ল্ড এর ব্যাপারটা, ওটা চোখ কান খোলা রাখলেই, মানে মানে নিউজ পেপার, ম্যাগাজিন, বুঝতেই পারছেন। তাছাড়া 31 রহস্য রোমাঞ্চ উপন্যাস তো হলো, কাজে কিছুটা এক্সপিরিয়েন্স। রিমার্কেবল, রিমার্কেবল। এইবার বলে কি, ইয়েস অর নো? অন্য স্টোরি চলবে? মানে এটা অলরেডি সোল্ড। সোল্ড? হিন্দিতে হচ্ছে, মানে মুম্বাই, মানে মুম্বাইতে। আসলে পরশুদিন ফ্লাইটে আমি রওনা হয়ে যাচ্ছি, ওরা আমাকে শুটিংয়ে ইনভাইট করেছে, আর তাছাড়া কিছু খুচরো ইয়েও। কিন্তু অ্যাকচুয়ালি মিস্টার জটায়ু, ফ্র্যাঙ্কলি স্পিকিং, যদি আপনি হিন্দি রাইট বিক্রি করে দিয়েছেন তো বাংলা রাইট কেনার তো কোনো ফায়দা নেই। এনিওয়ে, আপনি মুম্বাইতে কোথায় থাকছেন? ইয়ে মানে শালিমার হোটেল, মানে গেমস কর্নার। ভালো, মুম্বাইতে কাউকে চেনা আছে? ছবির ডিরেক্টরকে চিনি। আচ্ছা আচ্ছা, একটা পেন দেবেন? হ্যাঁ, ইয়ে আমার একটা বন্ধু আছে দেশাই, খুবই হেল্পফুল লোক, যদি দরকার পড়লে ওকে ফোন করবেন, আমার নাম নেবেন, ইজ ভেরি হেল্পফুল। এনি মেনি থ্যাংকস স্যার। আর কি বলবো, বেটার লাক নেক্সট টাইম। আমি অত্যন্ত দুঃখিত মিস্টার সান্যাল, তবে আপনি যদি চান আমি আরো বই আপনাকে দিতে পারি, সেগুলো পড়ে যদি আপনার। না না, তবে আমি কি বলবো, আপনার নেক্সট স্টোরি আপনি আমার জন্য রিজার্ভ করে দিন। আসলে কি জানেন, একটা প্লট আমার মাথায় ঘুরছে। আচ্ছা আচ্ছা, হিরোশিমায় হারাকি? চলবে না, বাংলা ফিল্মে হিরোশিমা বহুত এক্সপেন্স। তাহলে পণ্ডিচেরি তে পণ্ডশ্রম? বেটার, মাচ বেটার। আসি, ইয়ে একটা কথা বলবো, বলছিলাম কি একটু চা খেয়ে গেলে হতো না? নেক্সট টাইম। আসি।
তোমাদের ভাষায় লোকটা নেহাতে নিরীহ গোবেচারা। মুম্বাই চিনেছে ট্রাভেল গাইড পড়ে। আর শিবাজি কাসল? শিবাজি কাসল কাল্পনিক। মিলটা একটু বেশি হয়ে যাচ্ছে না? যদি রাইটার ডিটেলের উপর নজর রাখে তবে না, কেন কি মুম্বাইতে মহারাষ্ট্রের জাতীয় বীর পুরুষের নামে অ্যাপার্টমেন্ট বিল্ডিং হতেই পারে না? তাহলে চিন্তার কোনো কারণ নেই। তবে কাল বিকেলের ফ্লাইটে তুমি মুম্বাই যাবে। আর মালটা আমি নিচ্ছি তো, ওটা বাজার করার জন্য আমি ঠিক লোক পেয়ে গেছি। ঠিক লোক? কাল যাবার আগে আমাকে ফোন করো। স্যার যাও। মুম্বাইয়ের জন্য দিব্যি মাঞ্জা দিয়েছেন দেখছি। দেবো না, আরে বোম্বের জন্য প্রডিউসারদের প্যান্ডোমোনিয়াম লেগে গেছে। আবার কি? আর বলো কেন, গত পরশুদিন সন্ধ্যাবেলায় এক ভদ্রলোক নাম বললেন মিস্টার শাহ, বোম্বের বোম্বেতে পাঙ্গায় করতে। সঙ্গে আরো দুজন আছেন, তার মধ্যে একজনের নাম প্রদোষ চন্দ্র মিত্র। ডিটেকটিভ? Yes sir, বেলু মিত্র। জব তক প্লেন টেক অফ না হো তো ওই পারে না। ঠিক আছে স্যার। বইয়ের প্যাকেট? ওর কোন রিলেটিভের জন্য মুম্বাই এয়ারপোর্টে লোকেশন নিয়ে যাবে, আমার নাম ধাম সব জানিয়ে দিয়েছি। তাহলে প্যাকেট কই? লাগেজে। লাগেছে কেন? কি দরকার মশাই নিয়ে, লাস্ট মোমেন্টে যদি ভুলে যাই তাই প্যাকেটটা আসা মাত্রই। স্যার আই হ্যাভ চেক ইউর লাইসেন্স। লাইসেন্স ঠিক আছে, রেজিস্টার ব্যাগেজে আছে, কোনো প্রবলেম নেই। হ্যাপি ল্যান্ডিং। থ্যাংক ইউ সো মাচ। আসুন। থ্যাংক ইউ। উইন্ডো সিট রেডি? এবার সিকিউরিটি। আচ্ছা শুনেছি এইসব প্যাকেটের লোক উল্টো পাল্টা জিনিস চালান দেয়। তত বটে, তবে আপনি যা বললেন তাতে আপনার এই সান্নাল ভদ্রলোককে টেকনিক্যালি অচেনা বলা যায় না। আর খুব হেল্পফুল জানেন, মুম্বাইতে ওনার পরিচিত লোকের টেলিফোন নাম্বার দিয়েছে যাতে ওখানে গিয়ে কোনো গ্যাড়া কলে না করি। তবে ওটা যে বইয়ের প্যাকেট সে ব্যাপারে কোনো সন্দেহ আছে কি? নট অ্যাট অল। থ্যাংক ইউ। কিরম বুঝছেন? ফাইন, এয়ারবাসের জবাব নেই। সব ঠিক আছে তো? থ্যাংকস। ডোন্ট টেনশন। প্লেনে চড়েছেন আগে কখনো? নেভার। তবে কল্পনার দৌড় থাকলে মানুষ কোনো কিছু না করে সব কিছু করে ফেলতে পারে। আচ্ছা, তার মানে যদি নার্ভাস লাগছে কিনা জানতে চাও তাহলে বলবো নট এ বিট, কারণ আমি কল্পনায় শুধু প্লেনে নয় রকেটে চড়ে মনে পো। কি হলো? ওই লোকটা হাতে লাগে জুস। হ্যাঁ তো, হাই দেখার হলে আশ্চর্য হব না।
কি এখন ফিট তো? অনেকটা। মুখটা কম পেকে গিয়েছিল কেন? ওটা হবেই ভাই তবে। উপরে ওঠার সময় মানুষের সঙ্গে মাথা কষানোর লড়াই চলতে থাকে, আর সেই লড়াইয়ের ছাপটা পড়ে মানুষের মুখের উপর, মুখটা পেকে যায়। যারা চাঁদে যায় তাদের বিষয় পড়ুনি। কই আর কারো তো মুখ বেগেনি? বুঝছিস না, উনি একাই আর সকলের হয়ে লড়ছিলেন মাধ্যা আকর্ষণের সঙ্গে। And this is for Mr. Shania. Excuse me. ये शायद मेरे लिए है। क्षमा की। धन्यवाद। आप गंगुली साहब है? हाँ। सलाम। आइए साहब, आइए, आइए, आइए। अरे भाई जगह तो आने दो भाई। हट जाओ। आइए साहब, आइए। साहब ये हमको दीजिए ना आप, हमको दीजिए। आइए, आइए साहब। आइए इस तरफ। ভারত কেমিক্যালসের গুলবাহা সেন্ট। আগে বাক্সটা খুলতেই গন্ধটা নাকে এলো। হ্যাঁ আমিও পেলাম। আর বলবেন না মশাই, ডাক জ্বলে যাক। একটা পুরুষ মানুষ যেভাবে সেন্ট মাখতে পারে এই প্রথম এক্সপিরিয়েন্স করল। কে? মিস্টার শানা? আর কি, আর এমনই সেন্ট তার সুবাস ওই প্যাকেট পর্যন্ত, তুমি ভাবতে পারো? ये रही भाई लोग, आप लोगों के लिए गाड़ी बिल्कुल एक्सक्लूसिव। अब आप लोग बिंदास होकर अखा मुंबई में जहां मर्जी वहां घूमी, ठीक है? लाइए सामान जमा। वाह, पुलक दे देखिए खूब थॉटफुली ठीक है ना? हां बस ठीक है। बस बस क्या हुआ, क्या इसको देख के नहीं निकल सकते? आइए बैठिए। आपका शुभ नाम? अपन का नाम स्वरूपलाल सर। शालीमार होटल? जी। टैक्सी। রাস্তায় খানা খাওয়া তো নেই বলে বলছেন? এক্স্যাক্ট, গাড়িতে চলেছি অথচ লাফাচ্ছি না, এ অবিশ্বাস্য। সবাই নাম তো দেখতে পাচ্ছি, কিন্তু কাহিনী কারের নামটা চোখে পড়ছে না কেন? আচ্ছা এটা কি গল্প লেখায় না কাউকে দিয়ে? প্রথম ছবিতেই গল্প লেখক হিসেবে যদি নাম আশা করেন তাহলে মুম্বাই আপনার জায়গা নয় লালমোহন বাবু। এখানে গল্প লেখা হয় না, গল্প তৈরি হয়, ম্যানুফ্যাকচার হয়। বাজারে আর পাঁচটা জিনিস যেমন ম্যানুফ্যাকচার হয় ঠিক তেমনি। বোঝো, এই যেমন ধরুন লাক্স সাবান, লাক্স সাবান কে তৈরি করছে সেটা কি আমরা কেউ জানি? জানি না, হয়তো বড় জোর কোম্পানির নামটা জানতে পারি না, তাও জানি না। টাকা পাচ্ছেন ব্যাস, মুক্তি বন্ধ করে বসে থাকুন, সম্মানের কথা ভুলে যান। তাহলে মান হলো গিয়ে আপনার বেঙ্গলি আর মুম্বাইতে মানি? হক কথা। उस टैक्सी को फॉलो कीजिए। जी अच्छा साहब। की बेहतर, अरे सामान्य कौतूहल।
लाल शर्ट ओभावे ना ये सॉरी किंतु लाल शर्ट अपना हाथ से बोयर पैकेट टा निये की कोल्लो शेरा लक्ष्य करे चलें क्या ना धन्यवाद बोले चले गए ना वही तो शुद्ध मोटा बैपट टा ही देख लें आर सूक्ष्म जिनिस टा अपना चौके पड़ लो ना आमादेर गाड़ी किसी टा दूरे एक टा सिल्वर ग्रे लैंसर दाड़ी चिलो लोक टा शेदी के एगी गेलो हाथे मोबाइल वेरी गुड तोपसे एवं गाड़ी टार गोलजोगेर फले से अधैर्य हुए ड्राइवर के गाली गालाज करे सेखान थेके चले गेलो এর থেকে কি বোঝা যায় লোকটা ব্যস্ত না মানে বেতিম ব্যস্ত মানে লোকটা তাড়া ছিল গুড দৃষ্টি আর মস্তিষ্ক এই দুটোকে সজাগ রাখলে অনেক কিছুই অনুমান করা যায় লালমোহন বাবু কাজেই जरा धीरे चलिए ठीक है सर খুব সম্ভবত 17th ফ্লোর 18 তলায় গেছে আপনার বইয়ের প্যাকেট চলিয়ে শালিমার Gangulian party from Kolkata. Yeah, you have your booking. Thank you. One single, one double room. Right. Sir, please fill up this form. With pleasure. হ্যালো আপনি কি পাঠিয়েছেন
मतलब प्रगति की हुई छिलो श्री अरविंदो का लाइफ डिवाइन नो सर श्री चोटायूर मुंबई के बॉम्बेटे व्हाट यस इसका मतलब है पैकेट बदल गया है असली पैकेट उसी के पास है देखते हैं उधर खेल अच्छा नो 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 डोंट डू एनीथिंग हमारा वेट करो मैं शाम को आ रहा हूं वहां पे और तेरे को उस इलाके में भटकने का नहीं अरे लालू माय डियर लालू আমার বন্ধু প্রদোষচন্দ্র মিত্র আর তার খুড়তুতো ভাই তপেশরঞ্জন মিত্র আর পুলক ঘোষাল অর্থাৎ বোম্বাইয়ের বোম্বেটের পরিচালক দ্যাটস রাইট বলুন বলুন লালু লাঞ্চ কমপ্লিট আরে আগে প্লেনে ব্রেকফাস্ট হজম হোক দেখুন তো আপনি লালুর বন্ধু এত কাজের মানুষ অথচ আমরা হিরো খুঁজতে গিয়ে একবার হিমশিম খাচ্ছি হিন্দি ফিন্দি আছে হিন্দি খানিকটা এলে অভিনয়টা একেবারেই আসে না চোরা ভিলেন পর্দা যাই থাক না কেন লাই দিয়ে দিয়ে না এদের মাথা রাখে যে বোম্বের প্রডিউসার চিত্রনাট্য কেমন হয়েছে শুনি জম্পে এটা কি খুলে দেখোই না আরে বস অলরেডি পাবলিশ ফ্রন্ট পেজে কি লিখাবে ইয়ে ডবল রোলটা থাকছে তো অফকোর্স শুধু ডবল নয় ডবল ডবল রোল ইয়ে মানে জোড়া হ্যাঁ জোড়া ডবল জোড়া এক নম্বর হিরো এক নম্বর ভিলেন এক জোড়া দু নম্বর হিরো দু নম্বর ভিলেন দুই জোড়া সিম্পল আর তাছাড়া নায়িকা আছে খলনায়িকা আছে সদ পুলিশ অফিসার আছে আর সবচেয়ে বড় একটা গান সং শুনলে না তোর গান জুড়িয়ে যাবে তাই হ্যাঁ দুটো ঝিনচ্যাক দুটো রোম্যান্টিক একটা ভক্তিমূলক আমি ভাবছি একটা রোম্যান্টিক গান আমি নিউজিল্যান্ডে শুট করব নিউ ভালোই হবে এক নাগাড়ে স্টুডিওর বদ্ধ পরিবেশে শুটিং করা চিত্র তারকাদের স্বাস্থ্যের পক্ষে হানিকর কারেক্ট তা তো বটেই আর তাছাড়া স্মাগলিং এ যখন গল্প তখন তো অ্যাকশন মাস্ট ধরুন দুটো চেজিং একটা অগ্নিকাণ্ড আর তিনটে না পাঁচটা বোধ হয় হ্যাঁ পাঁচটা পাঁচটা ফাইট আর তার ব্যাপারটা খুব জটিল হয়ে যাচ্ছে না তো মোটেই না দেড় ঘন্টা লাগবে জট পাকাতে দেড় ঘন্টা ছাড়াতে পিওর অঙ্ক আয়ো পিওর অঙ্ক মাই মাই কান্না শোধ বই যাবে বুঝলো তারপরে লাস্টে হ্যাপি এন্ডিং আর কি চাই লালু বল আর চাই না দাদা যথেষ্ট লে ওই তাহলে ট্রেন আর ঘোড়ার ব্যাপারটা আলবাত ওইটাই তো ছবির হাইলাইট ওইটাই তো শুটিং হচ্ছে পরশু কোথায় হচ্ছে কাজটা একটু দূরে বিটুইন খান্ডালা লোনাবলা আপনাদের ড্রাইভার চেনে জায়গাটা চেনে সকাল সকাল বেরিয়ে পড়বেন সোজা চড়ে যাবেন ওখানে হ্যাঁ প্যাসেঞ্জার কম পড়ে কিন্তু আপনাদের বসিয়ে দেবো তাতে আর আপত্তি কি বলুন ফেলি প্রদোষবাবু মোটেই না তবে গল্পে তো স্টিম ট্রেন আছে সেটা পাওয়া যাচ্ছে কি বাদ দিয়ে ইলিটিকে যেতে হচ্ছে বুঝলেন তো যদি আমাদের প্রডিউসার মিস্টার গোয়েল খুব ইনফ্লুয়েন্স আছে কিন্তু তা সত্ত্বেও সরি লালু যাই হোক ট্রেনটাতে থাকছে এটাই যথেষ্ট প্রডিউসার বলতে মনে পড়লো আমরা শিবাজি কাসল দেখে এলাম কখন এই তো আসার পথে মানে এগারোটা নাগাদ তার মানে ব্যাপারটা ঠিক তার পরেই ঘটেছে কি ব্যাপার খুন খুন হ্যাঁ লিফটের মধ্যে গাড়ি মটকে পড়ে আছে একটা হরিবল ব্যাপার লিফটে হ্যাঁ আমি তো খবরটা পেলাম আধ ঘন্টা আগে আর ওখানে তোমার যেগুলো যাতায়াত আছে মশাই আপনার প্রডিউসার কোন ফ্লোরে থাকেন বারোতে থাকি
লাশ শনাক্ত হয়েছে না? বাড়ির নামটা বুঝলে তুমি ভালোই করেছো। আরে সে তো নিয়াদি কোইন্সিডেন্স বলে করা, তুই লিখেছিস যে শিবাজি ক্যাসেলে স্মাগলার পাওয়া যায়, এতে ভয় কি আছে? মুম্বাইয়ের কোন অ্যাপার্টমেন্টে স্মাগলার পাওয়া যায় না বল? এই বছর কটা ধরা হয়েছে? সবে খোসা ছাড়ানো হচ্ছে, শ্বাসে পৌঁছে যাওয়া অনেক দেরি। সবে খোসা? হ্যাঁ, আর সেই কথা যদি বলিস তাহলে তো সারা শহরটাই স্মাগলিংয়ের উপর। এই ভিক্টোরিয়া যে Let me introduce Victor Perumal, Hong Kong trained kung fu expert. Story is Lalu. Hello. Nice story, sir. Nice story. And his friends. Pradosh Mitter. Hello. Tapish Mitter. Hello, young man. Please sit. Thank you, thank you. Bhavanga eating ingriji bole, Hindi to bote, South India chile. As for the kung fu sakana noe, standard job nahi. ঘোড়ার উপর থেকে চলন্ত ট্রেনে ঝাঁপিয়ে পড়ার ব্যাপারটা তো হিরো ছোট ভাইয়ের মেয়েকে আপনি ওই তো করছে। আমি ভাবলাম এত কিছু মশলার মধ্যে কুংফুরা বাদ পড়লো কিনা। শুধু কুংফু চললে আমার মক্কাই মক্কাই অ্যাকচুয়ালি দিস মক্কাইরি ইজ আ ফর্ম অফ কম্ব্যাট ফ্রম জাপান। इसमें हाथ माने पांव ऊपर करके हाथ का ऊपर हाथ का सपोर्ट करके चलता है। रिसेंटली वेरी पॉपुलर इन हांगकांग। पॉपुलर ठगी दी ठगानो आचे देखी छोबीते। हाँ, 11 जन लोग के सकाल विकेल दो हफ्ता धरे ट्रेनिंग दिया होच्छे। क्यों ट्रेनिंग? हाँ माय फुल टीम। सकाल 9টার সময় কালকে চলে যায় না আর কে দে নিজে চোখে দেখতে পাবি কি গান্ডটা ঘটছে সেখানে। আর কি মানে রাজ কাপুর স্টুডিও তো? হ্যাঁ, আপনার ড্রাইভারকে বললেও নিয়ে যাবে, ও তো চেনা রাস্তা। আর কি? ওকে, দ্যাটস গুড। চলো গেতে রইলো। ওকে, সি ইউ টুমরো। হ্যাঁ লালু, তুই তো লিগেই খালাস, সব শক্তি সামলাতে হয় আমাদের, বুঝলি না? তাহলে কালকে কি আমরা কুংফুর খেল দেখছি? নো স্যার, কালকে স্টান্টের খেলা দেখবে। ক্লাস ছবি হবে তোর গপ্প নিয়ে লালু, বুঝলি না? দারুণ গপ্প হবে, ডোন্ট পারওয়া। টাটা টাটা। হ্যাঁ ওকে স্যার, ওকে, বাই 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 বাই। লাঞ্চ। আপনি এই প্যাকেটটা চালানোর ভার না নিলেই পারতেন, আমি জানলে আপনাকে বারণ করতাম। কি করি বলুন, ভদ্রলোক বললেন এরপর যে গপ্পটা আমি লিখবো সেটার জন্য ওর জন্য রিজার্ভ করে রাখি। আচ্ছা এরপরে কি রিফিউজ করা যায়? ওই প্যাকেটের সঙ্গে এই খুনের কানেকশন আছে বলছো? থাকাটা অসম্ভব নয়। কিন্তু সামান্য একটা বইয়ের প্যাকেটে। বই মানেই যে বই তা তো নাও হতে পারে। আংটির মধ্যে বিষ রাখার ব্যবস্থা থাকতো রাজা বাদশাদের আমলে, সেটা জানেন? সে আংটিকে কি শুধু আংটি বলা ঠিক হবে? না, আংটিও বটে বিষাধারও বটে। তবে অবশ্যই আপনার কর্তব্য, অর্থাৎ প্যাকেট পাচার যখন নির্বিঘ্নে সারা হয়ে গেছে তখন আপনার আর কোনো বিপদ নেই বলেই মনে হচ্ছে। তাই তাই বই কি? আর আপনার বিপদ মানে তো আমাদেরও বিপদ। এক সূত্রে বাঁধা আছি মোরা তিনজনায়। মানে সুতোয় টান পড়লে আমরা তিনজনই কাত। মেরিন ড্রাইভ স্মাগলারই বলুন আর যাই বলুন, পাহাড় আর সমুদ্র মিলিয়ে মুম্বাই কিন্তু একবারে চ্যাম্পিয়ন শহর মশাই। কিছু খাবেন নাকি? তাই তো ভাবছি। মুম্বাই স্পেশালিটি চলবে? সেটা কি মশাই? পাও ভাজি। বাহ, নট ব্যাড। তবে চলুন একটু নিরিবিলিতে বসা যাক। চল।
জবা কুসুম সংকাসন কাশ্যপেয়ং মহাদূতি ধন্তারি সর্ব পাপগণ প্রণতোষি। খবর কাগজের নামটা দেখলেন আর পাশের হেডলাইনটা আপনার চোখে পড়ল না? যাক, আমাদের লাল শার্ট নয়। খুনটা কখন হলো মশাই? 11টা থেকে 11:30টার মধ্যে। খুনি ধরা পড়েনি, পুলিশ অনুসন্ধান চালাচ্ছে। ভিকটিমের নাম মঙ্গলরাম সেঠি, চোরা কারবারিদের সঙ্গে যুক্ত। পুলিশ তাকে অনেকদিন ধরে খুঁজছিল। আর ক্লু বলতে এক টুকরো কাগজ পাওয়া গেছে ডেড বডির পাশে, তাতে লেখা ছিল কি লেখা ছিল অমরায়? IC 676, মিস্টার এল গাঙ্গুলি, ফেয়ার, শর্ট, বল্ড, মোস্টাশ। IC 676, মিস্টার এল গাঙ্গুলি, ফেয়ার, শর্ট, বল্ড, মোস্টাশ। উফ, এই কুকুর যে বইয়ের প্যাকেটটা নিতে গিয়েছিল। এমন পরিষ্কার সমুদ্রতটটি কি আবর্জনায় ভরিয়ে দিলেন? আপনার কি ধারণা যে গোটা শহরের লোক আপনাকে দেখে চিনে ফেলবে যে আপনি হচ্ছেন এই ব্যক্তি? কিন্তু মানেটা বুঝতে পারলেন? কি বুঝবো? কে খুন করেছে বুঝলেন না? ওফ লালুদা, এত বছর আমার সংসর্গ লাভ করেও একটু মাথা ঠান্ডা করে ভাবতে শিখলেন না? আপনার হাত থেকে প্যাকেটটা পাওয়ার পর তার সঙ্গে আপনার সম্পর্ক শেষ, এটা তো ঠিক? তাহলে কাগজটার তার আর কোনো প্রয়োজন পড়ছে না, পড়ছে কি? তাই লিফটে ওঠার পর তার পকেটে কাগজটা রয়ে গেছে দেখে সেই লাল শার্ট কাগজটা লিফটের মধ্যে ফেলে দিল। এমন ভাবতে খুব কষ্ট হচ্ছে কি? সে আপনি যাই বলুন মশাই, পাশের লাশে, লাশের পাশে আমার ফ্লাইট নাম্বার, আমার নাম, আমার ডেসক্রিপশন লেখে কাগজ যখন পেয়েছে তখন আমার চরম ভোগান্তি আছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এখন রাস্তা শুধু একটাই। কি? তাকে তো আর চুল গজাবে না, হাইটটাও বাড়বে না, কমপ্লেক্সনও চেঞ্জ হবে না। আচ্ছা, শুধু গোপ আর তার উপর আপনি যদি গোপ ছাটেন তাহলে শুধু দৃষ্টিটা নয়, সন্দেহটাও আপনার উপর গিয়ে পড়বে। এক্স্যাক্টলি, বুঝেছেন? এবার চলুন। কোথায়? চলুন না, চল। আরে যাচ্ছেন কোথায়? এখানে সেলুন দেখেছিলাম। না শুনুন, এবারে কোনো সেলুন নেই, চলে আসুন। গোপ নাউরিয়ার অমুখ নয়। আপনি অযথা ঘাবড়াচ্ছেন কেন বলুন তো, আমরা তো আছি। আপনারা থেকে কি? হ্যাঁ, চিরকুটে তো আপনাদের ডিসক্রিপশন নেই। আচ্ছা, আমার কাজেই নো স্যার। স্টেডি থাকুন, কিছু হবে। স্যার, দিস ইজ হিজ রুম নাম্বার। থ্যাংক ইউ মিস্টার এল গাঙ্গুলি। হ্যাঁ, ইয়েস। পটওয়ারগানি আও। আর আপ লোক? ফ্রেন্ডস অফ মিস্টার গাঙ্গুলি। মিস্টার, পিসি মিস্টার, ক্যা আপনি বনারস মে মগর লাল মেঘরাজ কো? দ্যাটস রাইট। ও হো, গ্ল্যাড টু মিট ইউ স্যার, ইউ ডিড এ ভেরি গুড জব দেয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। ক্যা হাম লোক বেঠ সকতে হ্যায়, কুছ বাতে করনি হ্যায়? প্লিজ প্লিজ। काफी छानबीन के बाद हमें एक टैक्सी वाले का पता मिल गया। उससे पूछताछ करने पर यह मालूम हुआ कि उसी की टैक्सी से
कोई लाल शर्ट वाला आदमी एयरपोर्ट से शिवाजी कैसल तक गया। क्या आपको यकीन है कि वो लाल शर्ट वाला ही खूनी है? सर ये तो कहना मुश्किल है, लेकिन वो रुक्का यानी वो कागज का टुकड़ा उसी का है, इस विषय में मोर और लेस हम लोग सर्टेन है। और उसी रुक्के से ये पता चलता है कि वो आदमी IC-676 से आने वाले किसी एल गांगुली से मिलने एयरपोर्ट गया था, और पैसेंजर्स लिस्ट चेक करने पर हमें एल गांगुली का नाम मिल गया। और यहां के तमाम होटलों में तहकीकात करने के बाद हमें ये पता चला कि गांगुली साहब ने कल सुबह ही इसी होटल में चेक इन किया है। वेरी एफिशिएंट, थैंक यू। और आपने जिस पैकेट का जिक्र किया वो काफी इंटरेस्टिंग है, बल्कि उसी पैकेट की वजह से इस केस को एक नया मोड़ मिल गया है। आपको क्या लगता है उस पैकेट में कोई चोरी का माल या गैर कानूनी सामान था? क्वाइट पॉसिबल। तो इसका मतलब जिस गैंग ने कलकत्ता से ये पैकेट भेजा था उसी की राइवल गैंग का कोई आदमी शिवाजी कासल के आसपास मंडरा रहा था। एग्जैक्टली। और हो सकता है उस आदमी ने लाल शर्ट वाले पर हमला किया, एंड दैट्स व्हाई वो आदमी लाल शर्ट वाले के हाथों मारा गया। अब सवाल ये उठता है कि उस पैकेट में क्या हो सकता है। यही तो सोच रहा हूं सर, लेकिन अभी तक मिस्टर सन्याल के बारे में कुछ ज्यादा पता नहीं चला, एक्सेप्ट दैट कि ही इज हैविंग एन ऑफिस एट लेनिन सर कलकत्ता। आई एम सॉरी, कोलकाता। शन्य चित्र। अच्छा, आपको उनके घर का बड़ी का एड्रेस नहीं मालूम? नो। खैर देखें, शायद कलकत्ते से कुछ नया इंफॉर्मेशन मिले। थैंक यू फॉर योर ट्रीट सर। यू वेलकम। थैंक यू। हाँ, बाय द वे, इफ एनीथिंग हैपेंस प्लीज लेट मी। थैंक यू। श्योर। बाय द वे मिस्टर गांगुली। यस सर। लेट मी गिव यू ए फ्रेंडली वार्निंग कि ऐसे ही निर्दोष और भोले भाले लोगों के द्वारा ही इस देश में चोरी का माल लाया जाता है सर। और हमें यह भी खबर मिली है कि काठमांडू से कुछ कीमती हीरे जवाहरात इस देश में लाए गए हैं। और सुना है सर कि नाना साहब का नौलखा हार भी इन्हीं में है। वेरी गुड मॉर्निंग। मॉर्निंग वेरी बैड। क्या खेला? पुलिस जेरा सामने लू। रे जा भय कर तई। अरे कागजे खबर देखे हमार बुक छाद कर उठी आगे बारे हमें तो फोन करा बोधाय धरिनी बोझ से जो प्रदोष बाबू के कहे उन्नी घटना खुले बोलें जा क्या खेल देखा ना खेल बोले खेल না তোর চোর বেশ ভালোই এদিকে ভালোই কালকে শুটিং এর ব্যাপারটা না খেলে হতে চলেছে। কেন কেন? মানে ট্রেনের ব্যাপারে রেল কোম্পানির সঙ্গে একটা ঝঞ্ঝাট শুরু হয়ে গেছে। এদিকে প্রডিউসার নেই, ছবি বিক্রির ব্যাপারে সারা দেশ চলে বেড়াচ্ছে, এসে তাকে কলকাতায় ধরা গেল আর খবর পেয়েই তিনি চলে এসেছেন। বরাবর তুমি কালকে ব্যাপারটা হবে তো? আরে ব্যাপারের ফাদার হবে ঘাবড়া মাছ। পরিচয় করে দিই, প্রডিউসার এই ছবি মিস্টার গাঙ্গুলি, স্টোরি রাইটার মিস্টার মিটার। হ্যালো, তোমার নাম কি আছে? তপেশ মিটার। কুর্তি আনবে নৌকার? আমি আমি নাই বেড়ে গেছি আমি একটু বেরোচ্ছি, তাহলে তোর ড্রাইভারকে বলা আছে আমরা দূরের সময় কপার চিমিতে মিট করছি ফর লাঞ্চ। ঠিক আছে, ওকে আসি। ওকে বেটি প্লিজ। শোনা মে आपके अनफॉर्चुनेट मामले के बारे में डायरेक्टर घोषाल से सुना मैं। मिस्टर गांगुली आजकल किस पर विश्वास करें? किस पर विश्वास करें? आप एक एमिनेंट राइटर हैं, आपके हाथ से चोरी का माल, सोच के भी शर्म आती है। आप भी तो शिवाजी कासल में ही रहते मैंने सुना है। ओ,
अभी दो महीने हुआ शिफ्ट किया। ए जा के उड़े हॉरिबल मर्डर। कल शाम की फ्लाइट से वापस आया, 11 बजे के करीब घर पहुंचा, तभी बाहर भीड़ थी। क्या है कि ये ऊंची बिल्डिंग वाली सोसाइटी में जब कोई खून खराबा होता है तब साला आस पड़ोस वाले को भी टेंशन। साला पुलिस विलिस। वो 17th फ्लोर में कौन रहते हैं आपको मालूम है? 17 अपनी पहचान का आदमी रहता है 7th फ्लोर पर, मिस्टर एनसी मेहता। और 2nd फ्लोर पर रहता है डॉक्टर ताजिबदार बड़ा भानुस। अपना फ्लैट तो 12वें वाले पर है। अरे मैं आता रे। आप लोग मेरे को जरा एक्सक्यूज करेंगे, मेरे को कहीं जाने का है। इस प्रोडक्शन में बहुत झमेला, 1 गोरे और 11 जगह जाना पड़ता है। जाम सर क्या प्लान है आप लोगों का? कुछ नहीं, बस मुंबई घूमना। बरोबर बरोबर, गाड़ी वाड़ी मांगता है तो ये जाम देख लेना। चल हाँ बराबर रहने का, दोनों का बराबर रहने का। जम जमट चाहे बोलो। देख मेरे को, देख मेरे को, देख। हे मिस्टर कम हियर, कम कम कम। ट्राई वन ट्राई एंड नॉट डिफिकल्ट, कम कम कम। अच्छा इंस्पेक्टर पटवर्धन जी बोलें ना, এই নানা সাহেব তো তিনি যিনি সিপাহী বিদ্রোহের সময় ইংরেজদের সঙ্গে লড়েছিলেন এবং তাদের থেকে আত্মরক্ষার জন্য দেশ ছেড়ে পালিয়েওছিলেন। কাঠমান্ডু কি? কাঠমান্ডু সঙ্গে ছিল প্রচুর মহামূল্য ধনরত্ন, ইনক্লুডিং হীরে এবং মুক্ত দিয়ে গাঁথা একটি হার যার নাম নলাখা। সেই হার শেষ পর্যন্ত চলে যায় নেপালের জংবাহাদুরের কাছে। তার পরিবর্তে তিনি 2টো গ্রাম উপহার দিয়েছিলেন নানা সাহেবের স্ত্রী কাশিবাইকে। এখন এই হারটা কি নেপাল থেকে চুরি গেছে? পটবর্ধনের কথা শুনে তো তাই মনে হল। বড়ই আফসোস ভাই তপেশ। কেন? গল্পেতে বাড়ির নামটা বড় অ্যাপ্রোপ্রিয়েট হয়েছিল। ভবিষ্যতে অত ডিটেলসের দিকে আর যাবেন না। শুনছেন আমার ভাইয়ের কথা?
দাদা বলে সব খুঁটিনাটির দিকে নজর দিতে, আর ভাই বলে কি না। খুঁটিনাটির কথাই যখন উঠল, তখন আপনাকে একটু জেরা করলে আপত্তি হবে না আশা করি। পুলিশের চেরাতেই যখন ফ্লাইং কালার্সে বেরিয়ে এলুম, তখন আপনার চেরাতে আর আপত্তি কি? তবে সামনে বসল। ওকে উঠুন। সান্নালের প্রথম নামটা তো আপনার জানা নেই, জিজ্ঞেস করা। লোকটার একটা পরিষ্কার বর্ণনা দিন তো। এক সময় আপনার লেখায় যেমন আধা খাঁচড়া বর্ণনা থাকতো, সেরকম নয়। হাইটটা এই ধরুন, মানে একটা লোকের হাইটটাই কি আপনি প্রথম দেখেন? না মানে তেমন তেমন লম্বা বা বেটে হলে। তিনি কি খুব লম্বা? তাও অবশ্যই না। খুব বেটে না, তাও অবশ্যই। তাহলে হাইট ছাড়ুন, মুখ বলুন। সন্ধেবেলায় দেখেছি তো, আমার বাইরের ঘরের বাল্বটা আবার 40। তাও বলুন। চড়া মুখ, দাড়ি আছে, কোপ আছে, দাড়ির সঙ্গে ফ্রেঞ্চ কাট, এই শেষ। টুপির সঙ্গে জোড়া কি না, যাই হোক। তারপর কাঁচা পাকা মিশনের চুল, কালো মাঝখানে সিটি দাঁত, উপরের পাটিটা একটু বার করো, মানে কথা বলার সময় আর কি। বুঝেছি। গলা স্বর মাঝে, মানে একটু মোটা দিকে আর কি। হাইট মাঝারি, তবে কিছুটা লম্বা আর কি। मिस्टर मित्तर के कमरे में नहीं है। अभी एक बात सुन, उसको 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 पता तो नहीं चलेगा कि तू कमरे का तलाश लिया? नहीं सर, मैंने सारा सामान जहां का था रख दिया है, बिल्कुल ठीक ठाक है। अभी तो वो राइटर का कमरा चेक कर। जिरते बनिए पाशना खेल। आपने क्या फोन नंबर दिए छिले ना भद्रलोक एखानकार? बेमालूम भूले गेछिलाम, पुलिस के बला हलो ना। আমাকে বললেই চলবে। সান্নাল বলেছিলেন মুম্বাইতে কোনো অসুবিধে পড়লে যেন একে ফোন করি। ভেরি হেল্পফুল। দেশাই 2637-3329। হাতের লেখাটা তো আপনার নয়? নো স্যার, সান্নাল। হাম লোক কি হোটেল কে নজদিক সে যা রে? জি স্যার, রাস্তা তো ওই হ্যায়, ওই জরা রোকিয়েগা। ওকে স্যার। Could I make a local call, please? Yes, sir. Thank you. Room number 402, please. Abar ghore keno? 1 minute. Thank you.
কি হলো? ওই নম্বরে দেশাই বলে কেউ থাকে না। হ্যাঁ, যিনি থাকেন তার পদবী পারেক এবং তিনি গত দশ বছর ধরে ওই নম্বরেই আছেন। তার মানে? তার মানে সান্নালকে আপনার নেক্সট গল্পটা বিক্রি করার আশা ছাড়ুন, কারণ লোকটি অত্যন্ত গোলমেলে। এবং আমার বিশ্বাস আপনি যে প্যাকেটটা বয়ে আনলেন সেটাও অত্যন্ত গোলমেলে। আমার আগের ছবি থেকে এটা মাসিভ, তাই দেখেছি তো। তোমার কোন ছবি দেখার সৌভাগ্য হয়নি। ভেরি গুড, আজকে সন্ধ্যে 6:30 তুই আর তোর কোম্পানির জন্য এই ছবি ক্লাইম্যাক্স না শোলে কেউ শুয়ে দেবে। শোলে বলতে মনে পড়লো। আচ্ছা, আমাদের ছবির নামটা কি হচ্ছে? এই ছবির নাম ঠিক করতে গিয়ে কম ঝঞ্ঝাট পোয়াতে হয়েছে। যা ভাবি, দেখি হয় হয়ে গেছে, না কোনো বারে রেজিস্ট্রি করে রেখে দিয়েছে। কত বিরুদ্ধে রজনী যে গেছে এই নাম ভেবে বার করতে, শেষকালে এই দিন তিনেক আগে যা হয় আর হাই ভোল্টেজ স্পার্ক। হাই ভোল্টেজ স্পার্ক ছবির নাম? লালু, তোর মাথাটা গেছে, ওই নামে কোনো ছবি চলে? ইনস্পিরেশন? ও, আমি ইনস্পিরেশনের কথা বলছি। ও, জেড বাহাদুর, তোরা থাকতে থাকতে রাস্তায় হোর্ডিং পড়ে যাবে। ভেবে দেখ লালু, তোর গপ্পের এমন সুন্দর নাম তুই আর খুঁজে পাবি না। না, পাবো না। অ্যাকসেন্ট, স্পিড, থ্রিল, সব পাবি ওই জেটস অফ দুটার মধ্যে। কি প্লাস বাহাদুর, নাম আর কাস্টিং এর জোরে অল সার্কিট সোল্ড। নো প্রবলেম স্যার, নো প্রবলেম। এক মিনিট। ইয়েস স্যার। হ্যাঁ, ম্যাথারেন মে, শুধু না আমার কাস্টিং সব গল্পের কোনো দামই নেই। নেই, জাস্ট এ মিনিট। এই লালু, প্রডিউসার শিবাজি কাতো অর্থপ্রাপ্তি ওই আর কি। তাহলে আজ ডিনারটা আপনার ঘাড়ে, আর কপার টাপার নয়, একেবারে গোল্ডেন চিমনি। সাংঘাতিক
শান্ত হন, ভয়ের কিছু নেই। গুড আফটারনুন। গুড আফটারনুন। লাঞ্চ কেসা রা আপকা? সুপার। হেই ক্লিন্ট, ক্লিন্ট কাম অন, কাম হিয়ার ক্লিন্ট। আপ লুক বাইট, প্লিজ প্লিজ প্লিজ। হেই ক্লিন্ট, গো অন আউট। ইউ ডোন্ট লুক লাইক টু বি আ ডগ লাভার, হ্যাঁ? না, মানে ইয়ে হোয়াট ডগ? ল্যাব্রাডর। দ্যাটস রাইট। মাই লিটল ল্যাব্রাডর। गिल्ली जी गिनबो? ऑफ कोर्स गिनना तो पड़ेगा ही। 300 नोट है, 500 के अखा 1.5 लाख। हाँ प्लीज प्लीज जी। थैंक यू थैंक यू। प्लीज ये आपकी। हाँ गिल्ली जी गिल्ली जी। वैसे मिस्टर मित्तर, आपका पूरा परिचय अभी मिला नहीं। मैं मिस्टर गांगुली का दोस्त हूं, बस यही मेरा परिचय है। दैट इज नॉट एनफ। आप मामूली आदमी तो नहीं है। आपकी आंखें, आपकी आवाज, आपका कद, आपकी चाल, नथिंग इज ऑर्डिनरी। हाँ, अगर आप अपने बारे में मुझे नहीं बताना चाहते तो कोई वादा नहीं, लेकिन आप कहें कि आप सिर्फ मिस्टर गांगुली के दोस्त हैं तो मैं यकीन करने वाला नहीं हूं। मकाई बड़ी। वाह, कमाल की पकड़ है आपकी तो। सही पकड़ा है। और किस किस चीज का? 300 नोट। ठीक। बड़ी अच्छी अच्छी किताबें हैं आपके पास। बट आई डोंट रीड देम। अपने को पढ़ने का टाइम ही नहीं मिलता। दिस ओनली फॉर शो। एक बांग्ला किताब भी देख रहा हूं। बांग्ला क्यों? हिंदी, मराठी, गुजराती सब है। फ्रैंकली मेरा एक आदमी है, वही सब नॉवेल्स पढ़कर उनका सिनॉप्सिस बनाकर मुझे दे देता है। कई सारी भाषा जानता है वो। इनफैक्ट आपने जब अपनी मैन्युस्क्रिप्ट भेजी थी तो मैंने उसी से आउटलाइन बनवाकर उसे पढ़ा था। क्विक, लेट मी गिव यू द पब्लिश्ड बुक फॉर योर कलेक्शन। माय रहस्य रोमांच उपन्यास नंबर 32। थैंक यू। सेलिंग लाइक हॉट कुशन। কেলেঙ্কারিয়াস ব্যাপার বল ভাই, দেখুন আমার হাতে কি পাচার করা হচ্ছে। তাহলে গতকাল এয়ারপোর্টে আপনি জানো কি দিলুম বেটা লাল সাতকে? আমার নিজের বই তপে এসে আমার নিজের বই মুম্বাইয়ের বোম্বেতে। মিস্টার গাঙ্গুলি, এনি প্রবলেম? নো নো, কিছু না কিছু না। চার কপি এনেছিল, এক কপি দিলাম পুলক্ষুরকে, আর রিমেইনিং 3 কপি এই ব্রাউন প্যাকেটে। আমার ভক্তরা তো সারা ইন্ডিয়া ছড়িয়েছে না, তাই ভাবলুম কারোর সঙ্গে যদি আলাপ তালাপ হয়ে যায় তাই সঙ্গে করে, আর তারই এক কপি। দিস ইজ ফর মি। ইয়েস, থ্যাংক ইউ। বরে হ্যাঁ, হোল্ড করি। পুলক, নাম নেই বতায়। হ্যাঁ বলো। হ্যালো হ্যালো, ফোন কাট গিয়া ক্যা? অন্য সব শব্দ শুনতে পাচ্ছি। হ্যালো, কেটে দিল। আশ্চর্য, কি হতে পারে বলুন তো। डोंट वरी मिस्टर गांगुली, मुंबई शहर में ऐसा हमेशा ही होता है। अमृता ले बार ठीक। कोई अपॉइंटमेंट है क्या? वो पुलक घोषाल का जो आगाड़ी पिक्चर है तीरंदाज, वही दृष्टि के लिए जाता है। वेरी गुड। किधर अड रहे हैं? वो आरके स्टूडियोज के प्रीव्यू थिएटर में। अरे कमाल का पिक्चर है, ABC सेंटर में कमाल का कलेक्शन है। अब देखिएगा अपना जेट बहादुर, वो भी ऐसे जेट की तरह निकलेगी। क्यों? अच्छा, आप लोग कल शूटिंग पर आ रहे हैं ना? यस यस। मिस्टर मित्तर जी, बहुत अच्छा लगेगा अगर कल आप मेरे साथ लंच करें। व्हाई नॉट? आप वेजिटेरियन है क्या? नो नो नॉन नॉन। क्या लेंगे आप, मटन या चिकन? चिकन है यस्टरडे, मटन ही होगा टुमारो। की बोलो तपेश? मटन। ठीक है,
मटन कोल्हापुरी, हमारे यहाँ का स्पेशल डिश। ठीक, गाड़ी है कि नहीं? हाँ हाँ, डे एंड नाइट। ठीक है, कल मिलते हैं। नमस्कार। नमस्ते। थैंक यू सर। माय प्लेजर। सी यू सर। कल मिलते हैं। মানিকা কি বলে দেখলেন তো? দেখলাম কি বলে, তার কিছুটা তো আমার পকেটে রয়েছে। নস্যি? হ্যাঁ, এই টাকা এদের কাছে নস্যি। আর টাকাটা দিয়ে যে রসিদটা লিখে নিল না, সেটা লক্ষ্য করেছেন আশা করি? তার মানে আপনার পকেটটাও কালো হয়ে গেছে কিন্তু, অর্থাৎ এই আপনার অন্ধকারে পদার্পণ শুরু। সে আপনি যাই বলুন মশাই, পকেটে টাকা থাকলে সাদাই হোক আর কালোই। গুলবাহার সেন্ট। এই সেন্ট সারা ভারতবর্ষে মিস্টার সান্নাল ছাড়াও আশা করি আরো অনেকেই ব্যবহার করে। ইউ আর রাইট স্যার, বে লোক কিসি ফ্লোর পায়ে হ্যায়। দেখতা রে, এক রথ জার্মান। ওদিকে মানসুখানি আর মেহতা। নাম লাগায় না। আর তাছাড়া কলিং বেলটাও তো দেখছি বেশ চকচক করছে। ভেরি গুড, যে বেল ব্যবহার হয় না সে বোতামে ধুলো জমে থাকা উচিত। কফির গন্ধ। শোন, তোরা বরং এগিয়ে যা। আর তুমি তীরন্দাজ দেখবেন না? এখানে কিছুক্ষণ থাকতে হবে, জায়গাটা বলবেন বলছেন? ছবির পর হোটেলে দেখা হবে। আর হ্যাঁ, প্যাকেটটা। গুড ইভিনিং। তোপসে, টাকাটা তোর কাছে রাখ, যথাযথ ছোলা সেফ নয়। দু আদমি কেউ, ইসকা মতলব তীসরা অভি ভি সেফ বিল্ডিং মে হ্যায়। তো ক্যা সাহেব, সুন 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 সুন, पता कर बिल्डिंग में कहाँ है वो, लेकिन कुछ करना नहीं, कुछ करना नहीं उसको। मुझे बिल्डिंग में लोचा नहीं चाहिए, समझा? কিরকম লাগছে জানো? কিরকম? নার্ভাস। নার্ভাস? নার্ভাস কেন? একটু বাদি তো মালুম হবে যে আমাদের পুলকগুলো কেমন ইয়ে। তা বটে, জুবিলি করেছে যখন তখন কি একবার হ্যাক তো হবে, কি বলো? হ্যাঁ, ওই একটা কথা ভাবি তো আমিও মনে জোর আনছি। দুক্কা দুক্কা।
हाथ हैंडल पे रहे। पैकेट कहाँ है? अपन पूछा कहाँ है पैकेट। बाएं गली में जल्दी चल जल्दी। हाँ चलो चलते रहो हाथ ऊपर। अरे हाथ ऊपर। हाँ चलते रहो चलो। हाँ विजयना माल तुम लोगों के पास ही है, इसकी खबर हमें है। मुंबई से सही सलामत लौटना चाहते हो तो बता दो माल किसके पास है, तुम्हारे पास या तुम्हारे। हेलो इंस्पेक्टर पटवर्धन, प्रदोष मीटर जी, इस वक्त राइवल गैंग के दो आदमी मेरे कब्जे में हैं। जी मैं आरके स्टूडियोज के प्रीव्यू थिएटर में हूं। आरके आरके जी। अच्छा थैंक यू वेरी मच। आज हो गया लो भावलम शिवजी चक पर देखी जाए। बोझो और शिवाजी का से शुक्लम शुक्ल आइए गाड़ी के पास जाता हूं। जी और पर चले तुई দিন এই করে চুল হারালি কি পুজোয় পাড়া একটা করে থিয়েটার যদ্দ শুনেছি বিকম ফেল, তার কাছে এর থেকে বেশি কি আশা করা যায়। কাল তো দেখা হবে, কি বলবেন? ফার্স্ট ক্লাস কর করে নোটগুলো না পেলে মনটা সত্যি ভেঙে যেত মশাই। आबार, आपने गाड़ी लॉक नहीं किया था? किया था और उससे पहले अपन अखर टाइम गाड़ी के पास ही था। गाड़ी लॉक खोला रेमन की काज। चलिए स्वरूप लाल जी शालीमार। माथा झिमझिम माथा झिमझिम। शिवाजी कासले ओ गंधटा छिलो शुधु लिफ्टेर भेतर बुझली। तार माने
তার মানে সেন্টের গন্ধটা আসছিল মানুষের গা থেকে নয়, সেন্টের শিশি থেকে। ঠিক এ মশাই, ভূতের উপদ্রব ছাড়ার কিচ্ছু নয়। সন্ন্যাল খুন হয়েছে আর তার সেন্ট মাখা ভূত আমাদের গাড়ি চেপেছে। গাড়ি নয়, গাড়িতে। ওই একই হলো রহস্য, যখন জাল বিস্তার করে তখন এইভাবেই করে লালমোহন বাবু। এ না হলে জাত রহস্য হয় না, আর তা না হলে ফেলুমিত্তিরের মস্তিষ্ক পুষ্টি হয় না। আমাদিন সান্নাল কি কি বলল? বলল বলল খুললেই পেট ফাঁক করে দেবে। গুড। হ্যাঁ, শুধু গুলবাহারের গন্ধে হচ্ছিল না, ক্লু হিসেবে ওটা বড্ড পলকা। তার মানে সত্যি তো সান্নাল মুম্বাই এসেছে? অর্থাৎ সান্নাল মানেই গুলবাহার আর গুলবাহার মানেই সান্নাল, তাই তো? তাই নয়। যে লোক অরবিন্দর বদলে জটায়ুর বই পেল তার মনের অবস্থা যে কি হবে একবার ভেবে দেখেছেন? কিন্তু তাই বলে বাস, অনেক ধকল গেছে, এবার ফ্রেশ হয়ে নিন, তারপর কোয়ালিটিতে ডেরা চল। কোয়ালিটি? হ্যাঁ, হোটেল থেকে বেরিয়ে উল্টো উঠপাতে খেপেছেন। কি যাচ্ছে মশাই ভিড়ের মধ্যে? সান্নালের লোক নিশ্চয়ই হোটেল ওয়াচ করছে, বেরোলেই চাকু। ঠিক আছে, ঘরে আনিয়ে খাওয়া যাবে, চলবে? চলবে, অর্ডার দিন, আমি আসছি। বলছি আপনি একা থাকতে পারবেন? শুনুন, আমাদের ঘর থেকে বেরিয়ে প্যাসেঞ্জের বাঁদিকে একটা ছোট্ট ঘর আছে, সেখানে সবসময় একজন বেয়ারা থাকে। থাকে? সবসময় থাকে। আর এই হোটেলেও সারা রাত কেউ না কেউ জেগে থাকে, এত আর শিবাজি কাছে নয়। ঠিক আছে, তুমি এসো, আমি আসছি। ঠিক আছে। ও, আপনার চাবিটা রাখুন। আর একটা কথা, আপনার টাকাটা আমার কাছে রয়ে গেছে। কি হলো? আচ্ছা বেশ, কাল সকালে তাহলে শুটিং বেরোনোর আগে হোটেলের সিন্ধুকে জমা করে দিয়ে যাব। ঠিক আছে, দেরি করবেন না, তাতে চলে আসুন। ভাই তো বেশ, বাথরুমটা একবার কুড ইউ রিপিট দি অর্ডার প্লিজ। থ্যাংক ইউ। গুলবাহারের ব্যাপারটা তাহলে স্রেফ আমাদের ধোকা দেবার জন্য? ধোকা, ইংরেজিতে যাকে বলে ডিকয়, অবশ্যই গোরের কোন সাগরেদের কাজ। গোরে মানে? কারণ গোরেই হচ্ছে সান্নাল। বলো কি? Yes, and thanks to Jatayu. এটা জানতে পারলাম তারই দেবাসী চিরকুটের সাহায্যে।
গোরের অ্যাপার্টমেন্টে জটায়ুর হাত থেকে যখন ফোনটা নিয়ে, হ্যালো কেটে দিল। টেলিফোনের প্যাডটা দেখি মাথাটা বাই করে ঘুরে গেল। প্যাডে আর চিরকুটে লেখা দুটো ডিজিট 6 এবং 9 হুবহু এক। আসলে সান্নালের দেওয়া চিরকুটটা যে জটায়ুর হাত ঘুরে শেষে পেলোমিত্রের হাতে এসে পড়বে সেটা আর গড়ে কি করে জানবে বল? জানলে এই বেচালটা সে চালত না। তার মানে রহস্য একটাই একটাই এটাই। এখন জালের ক্যারেক্টারটা আমার কাছে জলের মতো পরিষ্কার। কলকাতার কথাই ভাব, জটায়ুর গল্প নিয়ে গড়ে ছবি করছে। গল্পে আছে শিবাজি কাসেলে স্মাগলার থাকে, গড়ে বিচলিত। তার মনে প্রশ্ন জাগে, জটায়ু শিবাজি কাসেল সম্বন্ধে কদ্দূর কি জানে? কারণ সে নিজেও স্মাগলার আর তার বাসস্থান শিবাজি কাসেল। আর তাই সে সান্নাল সেজে তার মনের বাড়ি যায় এবং গিয়ে দেখে ভয়ের কোনো কারণ নেই। জটায়ু এক অত্যন্ত নিরীহ নির্লিপ্ত মানুষ এবং শিবাজি কাসেলের ব্যাপারটা একেবারেই কাল্পনিক। তখন তার মাথায় আসে জটায়ুর হাত দিয়ে ওই প্যাকেটটা পাচার করার আইডিয়া। গড়ে পাঠাচ্ছিল ওই প্যাকেটটা তারই এক গ্যাংয়ের লোকের কাছে, লাল শার্ট, যে থাকে শিবাজি কাসেলের 17 নম্বর ফ্লোরে ওই নাম না লেখা ফ্ল্যাটে। এখন জটায়ু যদি ধরা পড়তেন তাহলে দোষ দিতেন সান্নালকে, গড়ে কি নয়, তাই তো? কিন্তু কাল তাহলে? কাল গোলমাল। এক, গড়ে আড়ালে থেকে সান্নালকে খাড়া করবে, কারণ সান্নালই যখন মালটা পাঠিয়েছে তখন তাকেই সেটা পুনরুদ্ধার করতে হবে। আর দুই, আমাদের খতম করতে হবে। ওই বইটা একবার দেবে? সাবধান, হাই ভোল্টেজ মাল। বিলের যাবার আশা আমার মিটে গেল মশা। মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ে এক্সেলেন্ট। আপনার মন মেজাজ বেশ ভালো বলে মনে হচ্ছে আজকে। দিনের বেলায় বুঝলে লট অফ ডিফারেন্স, রাতে সবই যেন কেমন একটু ইয়ে লাগে। কিন্তু আপনার সান্নাল যে টেলিফোনে হুমকি দিল, তা কে বললে? সান্নাল টেলিফোনে অত গলা চেনা যায়নি, কোন উটকো বদমাইশের রসিকতা। ওই যে মিস্টার গোরে বললেন না, হায় সা হোতা হায় হামেশাই, যে শহরে তীরন্দাজ হিট হতে পারে সে শহরে সবই হতে পারে। আর গাড়ির গন্ধটা? শৌখিন লোক ধরা পড়ে অপ্রস্তুত হয়ে স্বীকার করছে না। যাক, তারা তো সব রহস্য সমাধান।
ট্রেন কই তপেশ ভাই? হ্যাঁ, মাথেরান থেকে এখনো এসে পৌঁছনি দেখছি। যেভাবে এরা গল্প চেঞ্জ করছে আসবে তো না? মানে হ্যালো মে সাহ, হ্যাঁ হ্যালো, আপকা আপ এই পকড়ো মিস্টার গাঙ্গুলি। ইয়েস, গুড মর্নিং। গুড মর্নিং, আমি সুদর্শন দাস, এই ছবির প্রোডাকশন ম্যানেজার। তার মানে আপনি আমার ফ্যাক্স? রাইট, পুলকবাবু তো আপনাদের খোঁজ করছিলেন। ও আসুন। এই ইউনিটে আরো বাঙালি আছেন নাকি? আমি কিন্তু উড়িষ্যার লোক, তবে এখানে বছর দশেক আছি। এটার ক্যামেরাম্যান বাঙালি, চারজন অ্যাসিস্ট্যান্ট মধ্যে দুজন বাঙালি, আর পুলক বাবু তো লালু, তোকে দেখে মনে হচ্ছে তোর তীরন্দাজ টপ ক্লাস লেগেছে। গড়পারের ছেলে তুমি দেখালে না। শুনুন গৌরী সাহেব, এখন মাথে রানে আপনাদের জন্য একটা স্লিপার ক্লাস বগি বুক করে রেখেছেন, ট্রেন এলেই উঠে পড়তে বলেছেন। উনি হয় কম্পার্টমেন্টেই থাকবেন, নয়তো পরে কোথাও এসে মিট করে নেবেন। ক্লিয়ার? ক্লিয়ার। হ্যাঁ বলো। হ্যাঁ, অনলি মিকি, নো পদবী, এখানকার ভিলেনদের মধ্যে টপ। হ্যাঁ, গুড মর্নিং অরুণ সাহ। গুড মর্নিং মিকি সাহেব। গুড মর্নিং, সব ঠিকঠাক তো? এটা একসঙ্গে 37টা ছবিতে সাইন করেছে। সাইন? তিরিশ। তাও তো রূপাশটগুলো সব স্টুডিওতে নেওয়া হচ্ছে, তাই বাঁচোয়া হইয়ে বন্দি অবস্থাতে কম্পার্টমেন্টের মধ্যে দেখতে স্কিল লাফড়া হতো। রূপা হিরোইন? তোরা যা খা, আমি একটু থোড়াটা দেখি আছি, নাহলে বুঝতে তো পারছিস। Very good morning to you too. How are you? I'm fine, thank you. वो घोड़े से ट्रेन में चढ़ने वाला शॉट आज ही कर रहे हैं ना? करता ना, बिल्कुल करता। एक चाट पान ना। ओ वेरी इंटरेस्टिंग सीन सर। वो घोड़ा और ट्रेन वो साइमल्टेनियसली जाता है, और मैं वो क्या है कि वो जंप करता है कंपार्टमेंट में, कंपार्टमेंट में, एंड कंपार्टमेंट टू कंपार्टमेंट वो इंजन में, और इंजन में वो मिकी का संग फाइट है, बहुत फाइट है। एंड आफ्टर दैट वो हीरो, वो हीरो का 20 इयर्स बैक भाई, वो पिछला भाई ट्विन, उसका संग फाइटिंग है, दोनों का बहुत फाइटिंग है। की सौभाग्य शूटिंग लेखकर पास दुलू बोलो। নমস্কার, ক্যামেরাম্যান দাশু ঘোষ। হ্যাঁ সুদর্শনবাবু বলছেন বটে। আরে তার মুখেই তো শুনলু, 21 বছর দেশ ছাড়া বুঝলেন, তবু নিয়মিত এখনো বাংলা উপন্যাস আর পুজো সংখ্যাগুলো পড়ি, আপনার বই তো পড়েছি। হ্যাঁ, সারায় শিহরণ, হংকং এর হিমশিম, কারাকোরামে কারা ওরা কারা ওরা কারা, এটা মানে জেঠবাদুর তো তুলনাই নেই। রামসাই একা নাকি? না, আরো দুজন আছে। আচ্ছা, তপেশ চন্দ্র মিত্র, নমস্কার। আর ইয়ে প্রদোষ চন্দ্র মিত্র। প্রদোষ, আপনি কি ডিটেক্ট ধরেছেন ঠিকই, কিন্তু চেপে রাখুন। কেন মশাই, আপনি তো আমাদের প্রায়। সেবার বেনারসে সেই গণেশ মূর্তির ব্যাপারটা আবার কোন তদন্ত তদন্ত করছেন নাকি এখানে? আগে না, স্রেফ বেড়াতে এসেছি আমার এই বন্ধুটির সঙ্গে। আচ্ছা আচ্ছা, ট্রেন চলেগা, ট্রেন চলেগা, ঘোড়া চলেগা, ট্রেন চলেগা, ঘোড়া চলেগা, তুম টার্গেট করেগা। স্যার রেডি? ওকে ওকে, তাহলে দেখা হবে তিনটে ক্যামেরা নিয়ে, আজ আমিও হিমশিম। চলো চলো চলো,
आगे 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 चलो आगे चलो और बाकी लोग मुझे पीछे पीछे आ जा आ जा आ जा। सॉरी ना मशाई, শুধু টাকা দিয়ে যে ছবি হয় না সেটা বেশ বুঝতে পারি। এই যে এই যে এদিকে চলে আসুন চলে আসুন চলে আসুন। কোরে সাহেব খবর পাঠিয়েছেন আধ ঘন্টার মধ্যেই এসে পড়বেন, ফার্স্ট শটের পর ট্রেন আবার এখানেই ফিরে আসবে। উঠে পড়ুন জলদি, উঠে পড়ুন উঠে পড়ুন। আরে বাহ, ব্যবস্থা বেশ ভালোই। হ্যাঁ, এত ব্যস্ততার মধ্যে ভদ্রলোকের যে আশ্চর্য খেয়াল সেটা স্বীকার করতেই হয়। একটা গল্প লিখে এতগুলো লোককে এত হাঙ্গামা এত পরিশ্রম এত খরচের মধ্যে ফেলেছি, এটা ভাবতে একটা পিকিউরি ফিলিং হচ্ছে ভাই তপেশ। হচ্ছে রীতিমতো শক্তিশালী বলে মনে হচ্ছে, মাঝে মাঝে আবার গিল্টিও মনে হচ্ছে, সেই সঙ্গে এও মনে হচ্ছে যে লেখককে এরা কোনো সম্মান দেয় না। কতজনই এখানে জটায়ুর নাম জানে সেটা বলতে পারো? জানবে জানবে, ছবি একবার হিট হতে দিন তারপর নিশ্চয়ই জানবে। আশা জেট বাহাদুর দেখতে কি হঠাৎ যদি পর্দায় দেখিস তুই গলা বাড়িয়ে শুটিং দেখছিস সেটা কি খুব ভালো হবে? আপনার কিতাবে নিশ্চয় দিয়ে আসেনি সেদিন, নিজের ঝোলা থেকে বের করুন। লাইফ ডিভাইনের অতগুলো পাতা নষ্ট করে আপনার ঐশ্বর্য কিছু বাড়ল কি? আপনার ঝুঁকিটা কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে। আপনি যা চাইছেন সেটা পেলেও আমাদের কিন্তু ছেড়ে দেবেন না, খতম আমাদের এমনিতেও করবেন, কিন্তু ট্রেন থামলে পর আপনার কি দশা হবে ভেবে দেখেছেন? আমাকে কেউ চেনে না, এই ট্রেনে এতগুলো এক্সট্রা আছে, আমি ওদের সাথে মিলে যাব, হারিয়ে যাব, গায়ব। হ্যাঁ, আপনাদের তিনজনকার লাশ এখানে পুলিশ পাবে, বুঝলেন? যেটাই হোক প্যাকেট কিধার আমাকে দে, আমার কাছে। কোথায়? আমার
हिला तो गोली मेरा देव प्रदोष मित्र बोयर भेतर का आसल जिन कथाय जिन काउंटर तुम्हें भलो भाव जानो की जिन निश्चय जानी तबु तो आपनार मुख थेके सुनते चाहिए नाना साहेबर नौ लाखा हाटा कोथाय पॉकेटे कौन पॉकेटे बा पॉकेटे ए हमार साथे शानागिरी करबे ना बुझले ना करे क्या देखता है निकाल पॉकेट से निकाल इसको देखता रह तू ए पॉकेट से निकाल उसके ছবিতে জেদ বাহাদুরের আখ্যা একমাত্র ভিক্টর পেরুমালি পেতে পারে পুলক বাবু
তার মানে আর ভিলেনের রোলটা মিকিকে না দিয়ে আপনার একে দেওয়া উচিত ছিল। কি আওয়াজ আওয়াজ বকছেন, ইনি কে? আপনার গা থেকে ওই গুলবাহারের গন্ধটাও টেনে খুলে ফেলতে পারলে আমি খুশি হতাম মিস্টার গোপীনাথ গোরে। কিন্তু এই একটি ব্যাপারে ভেলুমিত্তির অপারক। স্যার, কাল আপকে কেনে কে বাদ হমনে গোরে কে বারে মে ছানবিন শুরু কর দি। পতা ইয়ে চলা कि जीवन की शुरुआत में बचपन से लेके 12 साल तक वो कलकत्ते में था। पहले डॉन बॉस्को, फिर संजीवर्स में उसने पढ़ाई की। इसीलिए अपने को प्रवासी बंगाली साबित करना उसके लिए बहुत आसान है। एग्जैक्टली सर, उसके बारे में कुछ डिटेल रिपोर्ट मिल जाए तो छानबीन में आसानी होगी। जरूर, मैं खुद जाकर आपको कल दे आऊंगा। ओके सर, वी आर रियली वेरी हैप्पी। आपने बंबई में भी अपने कारनामे का एक छाप छोड़ ही दिया। थैंक यू। ओके, सी यू टुमारो, बाय। লালুকে আঘাত নিতে হচ্ছে। কেন কেন কি, আপনার মধ্যে একটা ঘ্যাম লোক পরিচয়টা বেমালি চেপে গেল। সেটা ওর দোষ নয়, আমারই বারণ। তার মানে এই যে কাণ্ডটা ঘটে গেল এটা আপনি আগে থেকে আন্দাজ করতে পেরেছিলেন? পটবর্ধনকে এখানে আসার কথা বলে দিই গতকালই। আচ্ছা, আর ভিক্টরকে বলা ছিল ঘোড়া নিয়ে ট্রেনের পাশে পৌঁছলেই স্লিপার ক্লাসের দিকে একটু চোখ রাখতে। সমঝা, লাফড়া দেখলি হামলা। হ্যালো, হ্যালো, ক্যান আই হ্যাভ ইওর অটোগ্রাফ প্লিজ? দেখছেন তো, আগে অভিনয়টা শিখে ফেলতে পারলে আমাদের কোনো ঝঞ্ঝাট থাকে না। দ্যাট ইউ আর, থ্যাংক ইউ, ওয়েলকাম, কংগ্রাচুলেশনস, সরি, সরি, নেভার মাইন্ড, বাই। আপনার হিরোকে দেখছি না তো? হিরো তো পুরো ফস, এখন স্পটলাইট তো আপনার মুখের উপরে। শুধু আমার উপর কেন? ওই যে আপনার মনের অন্ধকার কাজিন কিছুটা দূর করেছে আশা করি। মোটামুটি সেটা বোধ হয় জিত বাহাদুরের ভবিষ্যৎ নিয়ে চিন্তা। প্রডিউসার ধরা পড়ে ছবি বন্ধ হয়ে যায়নি, কে বলেছে তোকে? হবে না, গড়ে চুল হয়ে যাক, যার নামে যাক, জমে দক্ষিণ দূরে যাক, বোম্বে দেখি প্রডিউসার একটা আছে নাকি? এনে দেখ দশের বোধায় চুনি পাঞ্চুলি এক বছর ধরে আমার পেছনে ঘুরঘুর 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 করছে। ওটাই পাবলিসিটির কথা আমি ভেবে দেখ না, কাল সব কাগজে হেডলাইন প্রডিউসার আব জিত বাহাদুর। তবে নকল নাম দিয়ে ভুল করলাম নাকি? নু নু, নকলটাই আসল দাদা। আর যদি লাভ প্রেমার করে না, নতুন কাজ চালু হলে দেখবি আমার একটা ফুল পেয়ে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, সি ইউ স্যার। স্যার, স্যার, কি হলো? চুনিজি জেট বাহাদুর করতে রাজি হয়ে গেছেন, দু ঘন্টার মধ্যেই চলে আসছেন। তোমার শুটিং চালু? হ্যাঁ স্যার, চালু স্যার। কি বলেছিলাম, দেনে বলা জব ভি দেতা পুরা ছপ্পর ছপর 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 চোরা চালু আছে তো? আরে, এই যে চালু, ক্যামেরা অ্যাকশন।